এই টিউটোরিয়ালে আমরা শিখব আরো কিছু ডিটেইলস অ্যাবাউট লিনিয়ার রিগ্রেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের যে লিনিয়ার রিগ্রেশনের প্রোগ্রামটা আমরা করেছিলাম, যেখান থেকে আমরা প্রেডিক্টেড প্রাইস বের করেছিলাম। আমি যদি কোডটা আবার রান করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রেডিকশন প্রাইসটা বের করেছিলাম তার আগে। তো এখন আমি এটার আরও কিছু ডিটেলস জানার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে এটার কোএফিশিয়েন্টটা আমি জানার চেষ্টা করব। তো আমরা যেটা করব, রিগ্রেশন ডট কোএফিশিয়েন্ট। তো আমি যদি এই কোএফিশিয়েন্টটাকে হচ্ছে প্রিন্ট করি, সেক্ষেত্রে আমাদের কী আসে আমরা দেখি। আমি এই কোএফিশিয়েন্ট নিয়ে আরেকটু কথা বলবো যে এই কোএফিশিয়েন্ট আসলে কী কাজ করে। তো আমি যখন এটাকে রান করব, আমরা দেখতে পাচ্ছি যে কোএফিশিয়েন্ট কয়টা আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমরা যদি উপরে দেখি যে আমরা কয়টা ডাটা নিয়ে কাজ করেছি, একটা, দুইটা, তিনটা, চারটা ডাটা নিয়ে কাজ করেছি। তো এইটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে এইটার ওয়েট কত, আসলে কোনটা কি পরিমাণ দায়ী, যে কোন প্যারামিটারটা হচ্ছে কি পরিমাণ ওয়েটেড ভ্যালু ডিফাইন করে, সেইটা আসলে এখানে ডিফাইন করা হয়েছে যে এটা আসলে কি পরিমাণ প্রাইস ডিফাইন করতে গিয়ে এটার ওয়েটেড ভ্যালুটা কত। এখানে যেমন এটার ওয়েট কত, বেডরুমের ওয়েট কত, বা হচ্ছে বাথরুমের ওয়েট কত। তো সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়েট হচ্ছে বাথরুমের, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ফ্লোর, তারপরে এইরকম আর কি, যে কোন জিনিসটার ওয়েট কত বেশি সেইটা হচ্ছে ডিফাইন করে আসলে কোএফিশিয়েন্ট। তারপরে আমরা চাইলে আরও কিছু জিনিস বের করতে পারি, যেমন আমরা যদি প্রিন্ট করি সেক্ষেত্রে রিগ্রেশন ডট হচ্ছে ইন্টারসেপ্ট আমরা চাইলে বের করতে পারি। তো আমরা যদি ইন্টারসেপ্টটা বের করি, সেটাও আমরা প্রিন্ট করতে পারি। আমরা যদি দেখি যে ইন্টারসেপ্ট মানে কী, আমরা এটা আগেই বলেছিলাম। তো ইন্টারসেপ্ট মানে হচ্ছে যে কোন জায়গায়, হ্যাঁ, মনে করেন আমাদের যেই স্লোপটা আছে সেটা কোন জায়গায় হচ্ছে ইন্টারসেপ্ট করেছে, বা ওয়াই অ্যাক্সিস বা অ্যাক্সিসকে কোথায় হচ্ছে সেটা ইন্টারসেপ্ট করেছে, হ্যাঁ। তো সেই জিনিসটা হচ্ছে আসলে আমরা ইন্টারসেপ্ট দিয়ে বের করতে পারি। আর প্রেডিকশন কীভাবে করতে পারি সেটা তো আমরা অলরেডি জানলাম। তো এই হচ্ছে মোটামুটি ডিটেইলস, বা এখান থেকে আমরা চাইলে স্কোরও বের করতে পারি, এটার স্কোর কত। রিগ্রেশন হচ্ছে, লেটস সে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা চাইলে স্কোরটা বের করতে পারি। তারপরে আমরা এখান থেকে চাইলে হচ্ছে এরর কত আসছে সেটাও বের করতে পারি। আমরা এখান থেকে চাইলে হচ্ছে এরর, যে মিন স্কোয়ার রুট এরর, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চাইলে হচ্ছে এখান থেকে ইজিলি বের করতে পারি। আমি যদি হচ্ছে এখন মিন স্কোয়ার রুট এররটা যদি বের করতে চাই, এখানে আমাদের ট্রেইন ডাটা বা প্রেডিকশন ডাটা লাগবে। সো আমি আর ওই দিকে যাচ্ছি না। তো জিনিসটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে একটা প্রোগ্রাম কীভাবে কমপ্লিট করব, বা এটা ডিটেলস সম্পর্কে কীভাবে জানবো, এই সবগুলো জিনিস আসলে এখান থেকে জানা যাবে। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।